দশই মাদ আর সাইন্সেই জিয়ল বাদাম ইনি মজুদা কামে নিয়ে সাইতা লাগে এন্টারা দিলি ভরিয়ে দপাই আর ভূতাই না যাবে কোন হল্লা তাই হইতে তেম টিয়া বলি টিয়া তো লেগেই গেল ছিল পত্র ধরে গেই এগুলো টিয়া হিসেবে বলি যাবে এনা দাদা ইদার ভূতে আয় তালত আছে নিয়ে আয় আপ তালত আছে সাধু অনু সাগাইতাম বসিয়া যাবা দাই দি সদর অধুর খামইয়া না আগে তুমি বুঝিতে দিও না কথা খামও নেড়ে চলাতে তাহলে বলে আইতো জিনিস গলায় বেলা এখন কেন করতে কত আমরা তো সিজার দিয়া যাইতে আবার তো তার তার হলে তুলি দাও না সার হন বুঝি আমরা তো মনে না সিজার দিয়া যাইতে না খালা দিত মাথা ধরে হুরুর গুরাদ কইতো কথা বাজে সাই রে ভাই এলে করি যাই দিয়ে আধা ঘন্টা বই চিন্তা করি না লবার করি মে কুলিন কেন কে সেনের বাবা ঠান্ডি রেগে কিন্তু গরি আছে দেখি দেড়শো টিক কত আড়াইশো টিক কেউ গরি কেন আত্মা তো লাল মানুষ গুলো সব যাব খাই ইয়া তো হাই কত মুসিবত খড়ে কি কাম করে দিল খারে বল জায়গার বই দিতে নেই আর টাকা কেন দিল মজ্জাতের ফল ফু দিয়ে যে খালার ফল মাদ্রাসা ইমফাজল মাদ্রাসা আনা নাজাম মাওলানা মখলুস রহমান এবার আড়ার বছর হিন্দুস্তান অত্যন্ত স্থান বানিয়ে খালার ফল এবং ফৈজুল বাড়ি মাদ্রাসা দুমন ফাজল মাদ্রাসা দুমনের বড় আলেম সেই মাদ্রাসা আর উপস্থাত আছিল গাজী আব্দুল সালাম রহমতুল আলেম মারা গিয়ে কিবে আর দেখতে অজাঙ্গীর হ্যাঁ হইতে কি হতে পারে একখান খামনি আর বুঝলাম দেখ আমি বলি কি কত বড় একবার নজুরাইলাম গুম অন গেলাম ধরি কত বড় আর সামনে যাবিবে নাই দিই কুজুর আর আর দি সকাল আসে ভেতরে কুজুর বুঝা দে সব কত বড় আর সামনে যাব করে গেল আই করে আসি একবার আমি কি গুম অন গেলাম নজুরাইলাম টাইম তো রে কি হইতা আমি দুজুর অনে যাই তো সই সালামত আসন শুকনা দেই গো বে বার আর ভাগ গিয়ে গিয়ে যে ভিতর ভাগ খাই গিয়ে আল্লাহ বুঝিবে তৌফিক দান করো হক বড় দাম জিনিস আর ওজুর তা না জানিব মালিক বিন দিনার হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা বড় বিখ্যাত আল্লাহর ওলি বল খাসু বলে ফেরেস কে আছেন কিন্তু জবানি হাম কবু আনা তো জুরার বা আল্লাহ তো দর শরীফ টান বার মদিনা আলা খবর সালা দুনিয়া সালা দুনিয়া নামাজ কবুল হয়েছে নামাজের নেকি চলে যাবে হই বেলি দেনা উনি বেলাইলে হই বেলাইলাম জাহাঙ্গীর সাহ তো আমার তালি ঘুরে নিয়ে বিয়া তো বানাইলে কি ঘুরে নিয়ে আরে বাপ রে বাপ যাই মত দিয়ে গলাই একখান আজ মে গিয়ে হবে আর একখান আতর দরাত সদর কত ওয়ান গাই যত আতর উইয় না তো মনে হবে বুলার ভাল্লা ঠিক নে হক বড় গাও জিনিস মাইজমান ডাল গেলাম দশ মাস আরে কেউ গিয়ে মলা বেশি বললে কেউ বেশি তো খলা বেশি বললে ইতুর উদ্দেশ্য নিতে বেশি বেলে তেলে দুর্দিত খান আর কেউ কি তো গৌসমান গাড়ি খেয়ান আছে কারণ সব অত বললে ইতার খামে দিয়ে আর কেউ কি ইতে আমি যত আমার তো গুলি সাইল হইতে লইয়ের যাবে বললে ইটার টার্গেট হইলে দূর কেউ জুতাল নাই
সম্মলার কলাল নাই ঠিক নিয়ে হক নসিনিল আল্লাহর ওলির দরবারে জাহিরের চুরি করে দেবে মানুষের হক খানা হক সুন্দর নইলে এবাদত শুদ্ধ না তো হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ সব সমস্যা মিটে যাবে বলি আল্লাহর বাণী না হালাল বড় দাও জিনিস হালালে যে গুরুত্ব ন দিলেন উকমানন মথায়ের মসজিদের টুকে 13 জন অতিথির বারবার কি হই 13 জন অতিথির ইতো তুন বড় মারাত্মক মানুষ মসজিদ গলে লই এবে সুতি যারে লানা রসুল কইছেন লানা করকে আকালার রেবা একটি আল্লাহ 36 বার নিজের মারে জানা গরম একটি মাত্র 1 টাকা ওয়াহদ আল গরম উগড়িয়া সুদ আল্লাহ 36 বার নিজের মারে কি গরম ইতে মসজিদের সভাপতি ইদের বার না হবে ইদের বার হই গিয়ে জিবে টেবিলে রুদি লইন না পারে নি যদি আজকে লাইলে ফেলাইবে রদ গুসখো ইতে জানি নামাজ কবুল হয়েছে নামাজের নেকি চলে যাবে কেন চিনলি না রে মন আমার গোসল আজম হযরত কেবলা মোলানা কেমন কেন চিনলি না রে মন আমার গোসল আজম আইছে বান্দারি চলেন না বিরক্তি লাগে না খবরদার হযরত কেবলা গোসল ভান্ডারির গদ্দে আসা আসা গোসল ভান্ডারির নামে কেউ যদি মহব্বত করে ডাক দিই খোদার কসম ইতে সারা কোনদিন ব্যস্ত যাইতাম না আল্লাহর ওলি হলোর মহব্বত করিবে তোলায় তোলায় দাম তোলায় তোলায় দাম বাড়ি দিবে ওলি আল্লাহর সিনে করিবে মালাক সুন্দরীবে জিন্দা আল্লাহর ওলি বে জ্ঞানের বাহার যারা দেখে তারা দেওয়ান হয়ে গিয়ে যারা ন দেখে ন বুঝে এইতে তো হওয়া লাগবে না সিনি বেরিয়ে দিতে ভাগ হলে গিয়ে ঠিক নিয়ে